সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম হাদিসা। হাদিসা আপু, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ময়মনসিং নেত্রকোনা। পরিবারে কে কে আছে? পরিবারে ছোট একটা ভাই আছে, দাদি আছে, আর আমি আছি। এখন থাকেন কোথায় আপনারা? ময়মনসিংহে থাকেন? এখন না, এখন মনে করলে হেমাদপুর থাকে, মানুষের বাড়ি ভাড়া থাকে। কেন এখানে ভাড়া থাকতে হয়? কেন গ্রামে জায়গা জমিতে থাকা যায় না? গ্রামে জায়গা জমি না আছে, কিন্তু বাসা নাই, ঘর বাড়ি নাই। বাসা নাই, ঘর বাড়ি নাই, তাই না? এখন এসে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি? এখন সব থেকে কষ্ট লাগে এটাই যে মানুষের বাড়ি কাজ করে খাইতে হয়, বাবা থাকতে বাবা নাই, মা থাকতে মা নাই, এটা সব থেকে কষ্ট লাগে। বয়স কত আপনার? বয়স 16। 16? 18 কোন 18? 18। হ্যাঁ, এখন বয়স কত আপনার? 18। 18 বছর। লেখাপড়া করাতে হয় নাই নাকি? না, লেখাপড়া করতে পারি নাই। আচ্ছা, বিয়ে শাদী হয়েছিল নাকি? না, বিয়ে শাদী হয়নি। তো এখন ভিডিওতে আসছেন কি? এটা বিয়ে শাদী করলে ভালো হয় নাকি কোনো সহযোগিতা দরকার? বিয়ে শাদী এই ভিডিওর সামনে আইছি একটা মনের মানুষের জন্য, যে মনে করলে আমাকে হেল্প করবে, গরিবের পাশে থাকবে, এইরকমই একটা মনের মানুষের জন্য আইছি। তোমার কোন প্রেম ভালোবাসাটা সেরকম কিছু হয়েছে? না, মন চাইছে কখনো? নামাজ পড়ার যে আয়াত গুলা, যে সুরা গুলা, এগুলো শিখে নামাজ পড়তে পারেন তো নাকি? নামাজ পড়তে তো পারি ভাই, কিন্তু নামাজেরই বুঝি না যে কয় রাকাত পড়ে কি না, এটা বুঝি না। এগুলো শেখেন না কেন? এগুলো শিখবেন, নাম লিয়ে এগুলো শিখার। হ্যাঁ, এগুলো শিখবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, ঠিক আছে? নামাজে পাঁচ ওয়াক্ত সেটা জানেন? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটা জানেন? এগুলো শিখবেন, এত বড় হয়েছেন, মুসলমান তো আপনি না? হ্যাঁ, এগুলো না শিখলে হয়? কলমা জানেন? অভাবের সময় যে মনে করলেন আমার পাশে এসে দাঁড়াবে, আমার অভাব জীবনে দূর করবে, আমার মনে করেন দুঃখ সুখ ভাগ করে নেবে, এইরকমই মানুষ চাই। আচ্ছা আচ্ছা, তা যাই হোক, বিয়ে শাদী করতে চাইলে তো অনেকে যোগাযোগ করতে চায়, নাম্বারটা তো দেওয়া যাবে? হ্যাঁ, নাম্বারটা। নাম্বার মুখস্থ আছে? নাম্বার মুখস্থ না। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার্স, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প। কেউ যদি সত্যিকার অর্থে তাকে খোঁজ নিতে চান বা আরও তথ্য জানতে চান বা বিয়ে করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01330342747। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, নাম্বারটা খোলা। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর যত কষ্ট হোক, নামাজটা সুন্দর মতো করে শিখে নামাজ পড়বেন, আর সত্যি কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজাবেন, ঠিক আছে? আর কিছু বলতে চান? না, কিছু। তা ভালো থাকেন, দোয়া করে আসুন।